এসএমপিআই এর হল অফ ফেমের লিস্টে সবসময় রানীগঞ্জ, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুরের ছাত্রছাত্রীরা এগিয়ে থাকে। তার প্রমাণও তোমরা পেয়েছো, যেমন এসএমপিআই দুর্গাপুরের পিয়ালি, অগ্নিজিৎ, সোমা, অনিন্দিতা, স্বপ্নীলা, মন্দিরা, সবিতা, রীতিকা, এদের সবারই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয়েছে এই এসএমপিআই দুর্গাপুরের হাত ধরে। বর্তমানে কেউ টেলিভিশনে, আবার কেউ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দক্ষতার সাথে কাজ করছে। এবার আরও একজনের নাম সংযোজন হলো এসএমপিআই এর এই হল অফ ফেমের লিস্টে। নামটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে তোমাদের, এসএমপিআই দুর্গাপুরের ব্যাচ ৫ এর সমীক চক্রবর্তী। বিভিন্ন শর্ট ফিল্ম করতে করতেই সমীক কাজ করে জি বাংলা অরিজিনালস এর তুমি যে আমার সিনেমাটিতে মুখ্য চরিত্রে। ফ্রেন্ডশিপ, মিউজিক আর এক আকাশ প্রেম নিয়ে তুমি যে আমার, এবং বর্তমানে কালার্স বাংলার মঙ্গলচণ্ডী ধারাবাহিকে প্রধান চরিত্র ধনপতির ভূমিকায় আসতে চলেছে সমীক। লেখেন ভাগ্যের লিখন, নিজের হাতে রচনা করলেন যে প্রেম গাথা, সেখানেই আসে সংঘাত। একজন শিব ভক্ত, অন্যজন চণ্ডী উপাসক, দম্ভ ডেকে আনে সর্বনাশ। রুষ্ট হন দেবী, ধ্বংসের মুখে ধনপতি। দেবী চণ্ডীর কৃপায় ভালোবাসা ফিরে পাওয়ার এক কঠিন সংগ্রামের কাহিনী মঙ্গল চণ্ডী। একবার শুনে নেওয়া যাক সমীকের মুখ থেকে এসএমপিআই দুর্গাপুরের এই এক বছরের অ্যাক্টিং মডেলিং কোর্সটি তাকে কতটা গ্রুমড হতে সাহায্য করেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি সমীক চক্রবর্তী। আমি দুর্গাপুর এসএমপিআই ব্যাচ ৫ এর স্টুডেন্ট। আমার রোল নাম্বার 33। এসএমপিআই ভর্তি হওয়ার আগে আমি অ্যাক্টিং জানতাম না, ডান্সও জানতাম না। এসএমপিআই থেকে আমি ডান্স শিখেছি, অ্যাক্টিং শিখেছি। ববি স্যার আমার খুব ফেভারিট একজন অ্যাক্টার, স্যার, দাদা, সব কিছু। উনি আমাকে অনেক মেন্টর করেছেন, উনি খুব ভালো মেন্টর একজন। আর এসএমপিআই এমন একটা জায়গা যেখানে সবাই প্রচণ্ড ইন্সপায়ার্ড করে প্রতিটা সময়। আমি এখন অনেক কাজ করছি, সেটা সবই এসএমপিআই এর অবদান। এসএমপিআই এর ব্যাপারে পেতে চাও আরো খবর? তাহলে সাবস্ক্রাইব করো এসএমপিআই এর ইউটিউব চ্যানেল, ফলো করো এসএমপিআই এর ফেসবুক পেজ, এছাড়াও ফলো করতে পারো এসএমপিআই এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল।